নমস্কার বন্ধুরা, আমি অরুণ আবার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও এবং একটা স্পেশাল স্মল ক্যাপ শেয়ারকে নিয়ে আলোচনা করার জন্য। এবং আজকে এই আলোচনার সাথে লাস্টে কিন্তু আমরা এটা আলোচনা করব যে লাস্ট ভিডিওটা আমরা করেছিলাম সেখানে প্রচুর মানুষ আপনারা আপনাদের ভালোবাসা এখানে জানিয়েছেন কমেন্টে। আমরা দেখেছিলাম একের পর এক কমেন্ট এসছে এবং আমি প্রমিস করেছিলাম এই ভিডিওতে যে 3 জনকে বেছে নেওয়া হবে, যেখানে আমাদের ইনভেস্টমেন্টের স্পেশাল টি শার্ট দেওয়া হবে। তো আমরা 5 জনকে বেছেছি এবং এই ভিডিও শেষে কিন্তু তাদের নামও আমি অ্যানাউন্স করব। তো আজকে যে স্টকটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেই স্টকটা কিন্তু ঘটনাচক্রে আমরা এর আগেও যখন আমরা দিওয়ালির 4টে স্টককে দিয়েছিলাম ইউটিউবে আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যেই কিন্তু একটা স্টক যেটা নাম মোল্ড-টেক প্যাকেজিং। মোল্ড-টেক প্যাকেজিং আমি এখানে জাস্ট একটু স্ক্রিনারে খুলে নেব। মোল্ড-টেক প্যাকেজিং, মোল্ড-টেক টেকনোলজিস নয় কিন্তু মোল্ড-টেক প্যাকেজিং, একই নামে দুটো আছে। সেখানে মোল্ড-টেক প্যাকেজিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি আপনারা খেয়াল করেন ইউটিউবে আমরা যখন প্রায় আজ থেকে এই সময় একটা দীপাবলি উপলক্ষে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আজকে মোল্ড-টেক প্যাকেজিং যখন এর দাম ছিল মোটামুটি 915-916 টাকার কাছাকাছি, তার থেকে কিন্তু অলরেডি স্টকটা প্রায় 20% এর ওপর মুভমেন্ট দিয়ে দিয়েছে। এখন যদি আমরা দেখি সেখান থেকে অলরেডি কিন্তু মুভমেন্ট দিয়ে দিয়েছে, বাট স্টিল এখনো অব্দি কিছু জায়গা তার পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কনসার্ন কিছু নেগেটিভ জায়গাও রয়েছে। সো এখন খুব ভালো করে আমরা একটু আলোচনা করব, যেমন আমরা প্রত্যেক ভিডিওটা একটু ডিপ ফান্ডামেন্টাল আলোচনা করব, তার সাথে টেকনিক্যাল জায়গাগুলো বোঝার চেষ্টা করব। তো সবার প্রথমে দেখুন আমি যেটা বললাম যে কোম্পানি কিন্তু একটা এর মার্কেট ক্যাপিটাল যেটা সেটা দেখতে পেয়েছে 3542 কোটি, তার মানে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। তো এখানে প্রথমেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেহেতু এই আলোচনাটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে হচ্ছে এবং 3500 কোটি টাকা মানে যথেষ্টই ছোট, এবং সেখানে তার মানে বুঝতে হবে যদি কোনো রকম মার্কেটে অ্যাডভার্স এফেক্ট পড়ে তাহলে এই টাইপের স্মল ক্যাপ যে কোম্পানি রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি প্রভাব পড়তে পারে। তাই যদি আপনার মনে হয় যে না আমি স্মল ক্যাপ কোম্পানি বা রিস্ক নিতে চাই না তাহলে কিন্তু এখান থেকে দূরে থাকাই ভালো। যদি সেখানে আমরা মনে করি যে না ঠিক আছে আমি রিস্ক নিতে পারি, সেই ক্যাপাবিলিটি নিজের মধ্যে রয়েছে, তবেই কিন্তু আমার মনে হয় সেখানে এগোনো উচিত। তো ফার্স্ট এখানে একটু বুঝে নিই যে এই কোম্পানিটা করেটা কি, কোম্পানিটার অ্যাকচুয়ালি প্রোডাক্ট লাইন কি রয়েছে। দেখুন এখানে যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, বেসিক্যালি কোম্পানিটা মোল্ড-টেক প্যাকেজিং লিমিটেড ইজ আ লিডার rigid plastic packaging in India. It manufactures injection molded containers for lubes, paints and food and other products. মানে ইনজেকশন মোল্ডেড মানে কি? ইনজেকশন মোল্ডেড হচ্ছে বেসিক্যালি যেখানে একদম এয়ার টাইট যে সমস্ত প্যাকেজিং গুলো হয় সেই কন্টেনার এরা ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে। এবং এদের যদি আমি আপনাদেরকে একটুখানি এদের প্রোডাক্ট লাইনটা দেখাই, মানে এদের কাস্টমারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে কাস্টমার কারা কারা রয়েছে, এদের ডাবার ইন্ডিয়া, ইমামি, ঠিক আছে, এখানে আপনার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, আইটিসি, নেসলে ইন্ডিয়া, মানে বড় বড় সমস্ত নাম কিন্তু রয়েছে। এবং যদি আমি এদের ইনভেস্টার প্রেজেন্টেশনে জাস্ট এখানে আপনাদেরকে আমি লিঙ্কটাও দিয়ে রাখবো, এখানে অ্যাকচুয়ালি যথেষ্ট ইনফরমেটিভ জিনিসগুলো থাকে। এই যে যেমন পেন্ট প্যাকেজিং থেকে শুরু করে লিউবস প্যাকেজিং, ঠিক আছে, যেটা লিউব অয়েল হয়, ঠিক আছে, বা ইঞ্জিন অয়েল যেটাকে বলা হয়, ফুড প্যাকেজিং, এই সমস্ত জিনিসের যে প্যাকেজিং জিনিসগুলো করছে না তারা হচ্ছে এই বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা বানাচ্ছে। এবার এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আলটিমেটলি প্রত্যেকটা যে কোম্পানির দেখতে পাচ্ছি আমাদের যে নামগুলো এখানে লুপস, পেন্টস, ফুড, এই প্রত্যেকটা যে সেক্টর রয়েছে সেই সেক্টরের যে বড় হাউসগুলো তাদের সাথে কিন্তু এরা যুক্ত, মানে তাদের এরা কাস্টমার বানিয়ে রেখেছে। ওকে, তাহলে এখন এটা থেকে আমরা আলোচনা করার মেন উদ্দেশ্য কি? দেখুন এখন একটা জিনিস আমাদেরকে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এর যে র মেটেরিয়াল হচ্ছে পিভিসি। এই পিভিসি যদি আমি দেখি যেটা বেসিক্যালি র মেটেরিয়াল, একটা কমোডিটি প্রোডাক্ট, এখানে এর যদি আমি বাজারে দাম দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারছি। দেখুন এখানে লাস্ট 1 ইয়ার একটা জিনিস খেয়াল করুন, লাস্ট 1 ইয়ারে এই পিভিসি রেট কিন্তু এখন -30.7% ডাউন, ঠিক আছে, মানে 30%-র ওপর দাম কিন্তু কমেছে। এবার দেখুন এখানে কি হচ্ছে, তার মানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আজকে যে কোনো জিনিসের র মেটেরিয়ালের যখনই দাম বেড়ে যায় বা কমে যায় তার প্রভাব কিন্তু সেই কোম্পানিগুলোর ওপর পড়তে থাকে, এবং যেহেতু এই সেক্টরটা একটা পিভিসি সেক্টরের সাথে লিঙ্ক, এবার কি হচ্ছে, সাপোজ আমি কোনো অলরেডি যখন র মেটেরিয়াল কিনেছি, সাপোজ অনেক বেশি দামে কিনেছি, এবার আমি বিক্রি করার সময় দেখতে পাচ্ছি পিভিসির দাম কমে গেছে, তাহলে কিন্তু আমি বেশি দামে সেটা বিক্রি করতে পারবো না, বাজারে আমার যে সেলিং প্রাইস সেটা কিন্তু আমি বাড়াতে পারবো না, বিকজ পিভিসির দাম কিন্তু তখন কমোডিটি হিসাবে আমি দেখতে পাচ্ছি অলরেডি কমে গেছে। তার মানে আমার যদি ইনভেন্টারিতে যত বেশি আমি মাল স্টক করে রাখবো আমার কিন্তু তত বেশি লস হওয়ার সম্ভাবনা বাড়বে। তো এই ক্ষেত্রে এখানে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে কি যারা এই সমস্ত কোম্পানি যারা কোম্পানিগুলো রয়েছে পিভিসি সেক্টরের সাথে লিংকড, সেখানে কিন্তু কোথাও একটা প্রভাব পড়ছে। যত এখানে র মেটেরিয়াল প্রাইস কমেছে, আলটিমেটলি সেলিং প্রাইসও কিন্তু কমেছে, সেখানে কিন্তু আলটিমেটলি প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট এসেছে। আমরা দেখবো কিছু এক্সাম্পলও। এবং রিসেন্টলি যদি একটা জিনিস আমরা খেয়াল করি, দেখুন এখানে লাস্ট ওয়ান উইকে যেটা আছে 0.3% মুভমেন্ট হয়েছে, এবং এক মাসে যদি দেখি সেটা পজিটিভে 4.2% কিন্তু একটা আপওয়ার্ডস মুভমেন্ট হয়েছে। তার মানে এখানে কিছুটা রিকভারি কিন্তু করার চেষ্টা করছে, যেটা বোঝা যাচ্ছে। তার মানে লাস্ট ওয়ান ইয়ারে এটা প্রায় 40%-এর কাছাকাছি চলে গেছিল, যেটা এখন কিন্তু একটু হলো ইমপ্রুভ করছে। এবার এই যে আমি এফেক্টটার কথা বলছি, সাপোজ আমি প্রিন্স পাইপ যদি দেখি, প্রিন্স পাইপ কিন্তু আজকে পিভিসি সেক্টরের একটা বড় কনজিউমার, এবং পিভিসি আজকে যদি দেখি এর আমি কোয়ার্টারলি রেজাল্টটা যদি খেয়াল করি, দেখুন কোয়ার্টারলি রেজাল্ট একটা জিনিস ভালো করে খেয়াল করুন, অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন যদি এই জায়গাটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কিরকম ভাবে এটা চেঞ্জ হয়েছে। প্রায় এটা কোনো সময় মানে অ্যাভারেজ যেটা কিন্তু ওদের প্রায় কত 19%, 16%, 17% এরকম রেঞ্জে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করতো, সেখান থেকে হঠাৎ করে ড্রপ করে চলে গেছে 7%, -2%। তার মানে কোথাও কিন্তু এটা একটা ভীষণভাবে ভোলাটাইল হয়ে গেছে। এবং র মেটেরিয়াল প্রাইসিং যেটা তাদের ম্যানেজমেন্টও কিন্তু সেখানে জানিয়েছে যে র মেটেরিয়াল প্রাইসিং এর এফেক্ট কিন্তু তাদের কোথাও গিয়ে প্রোডাক্টে পড়ছে, বিকজ যত আগে থেকে তাদের ইনভেন্টারি রেডি ছিল সেখানে দেখা যাচ্ছে সেই যখন বেশি দামে কিনে রেখেছে, তাদের মালটাকে বেশি দামে বানিয়ে রেখেছে, বিক্রি করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে সেই প্রফিট তারা পাচ্ছে না। কিন্তু সারপ্রাইজিংলি যদি আমরা দেখি মলটেকের ক্ষেত্রে যেটা বেশ পজিটিভ লাগছে সেটা কি, দেখুন কোয়ার্টারলি রেজাল্টে, দেখুন কোয়ার্টারলি রেজাল্টে এদের যে অপারেটিং প্রফিট মার্জিন আমি যদি খেয়াল করি, দেখুন এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে মেনটেন হয়েছে, প্রায় 21%, 19%, 20%, 18%, লাস্ট যেটা এখানে এসে 19%। তার মানে কোথাও এখানে কিন্তু সেই ভোলাটিলিটিটা দেখা যাচ্ছে না, যেটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করেছে। এবং যেটা কেন বলুন তো, কারণ এদের যে প্রোডাক্ট লাইনটা সেটা কিন্তু, যেটা আমি দেখালাম যে প্রথমেই যে কাস্টমার গুলো রয়েছে সেই কাস্টমারের সাথে খুব ভালো একটা র্যাপো, কারণ এদের যে নিশ প্রোডাক্ট যেরকম বানাচ্ছে, যে ইনজেকশন মডিউল, যে প্যাকেজিং সিস্টেম, সেটা কিন্তু আলটিমেটলি এই জায়গায় তারা আজকে মার্কেট লিডার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য তাদের পারচেসিং পাওয়ার এবং অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটে সেটাকে পাস অন করা, যখনই আজকে দেখা যাচ্ছে যে আমার র মেটেরিয়াল প্রাইসে কোনো হেরফের হচ্ছে, সেটা কিন্তু কাস্টমারের উপর যদি পাস অন করতে পারে, সেই জায়গাটাই কিন্তু এর কাছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যে কারণে এদের মার্জিনে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে দেখুন লাস্ট যে কোয়ার্টারের রেজাল্ট এসছে সেটা আগের থেকে বেটারও হয়েছে। যদি আমি প্যাট দেখি, নেট প্রফিট, সেখানে 23 কোটি টাকার আমার এখানে প্রফিট দেখিয়েছে, এবং ইপিএসও কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট সেখান থেকে আগের থেকে দেখা যাচ্ছে। এই কোয়ার্টারি রেজাল্টের পাশাপাশি যদি আমরা একটুখানি ইয়ারলি রেজাল্টটাও দেখি, দেখুন এখানে আমরা বুঝতে পারছি কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন যেমন আমি বললাম মেনটেন করছে, নেট প্রফিটে ভালো গ্রোথ এনেছে, এবং সেখানে ইপিএস এ দেখতে পাচ্ছি একটা ভালো কিন্তু গ্রোথ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ব্যালেন্স শিটে দেখুন রিজার্ভস আজকে কোম্পানি গ্রো করাতে পারছে। বরোইংসে যদি দেখি, বরোইংসে কিন্তু কোম্পানি এখন লিমিট করতে পেরেছে, এখানে কিন্তু যথেষ্ট ম্যানেজেবল জায়গা রয়েছে। এর পাশাপাশি এটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, সেটা একটুখানি আমরা ভালো করে বুঝবো। তার আগে আমি যেটা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের কথা প্রতি ভিডিওতে আমি বলি, প্রতিনিয়ত আমাদের যে আপডেট গুলো যাচ্ছে বাংলা ভাষায়, এমন এত সুন্দর করে প্রতিনিয়ত আমরা ডিটেলসে চেষ্টা করছি যাতে কনস্ট্যান্টলি আপনাদেরকে এই বিষয়ে আরো বেশি অবগত করা যায়, আরো বেশি নলেজ আপনি নিতে পারেন। সেই জন্য এখানে কিন্তু জয়েন না করে থাকলে ফার্স্ট কমেন্টেই লিঙ্কটা দেওয়া আছে, এখনই ভিডিওটাকে পজ করে লিঙ্কটাতে গিয়ে জয়েন করে নিতে পারেন। আমরা ফার্স্ট যে কমেন্ট আছে সেখানে পিন করে রেখে দেবো। সো আমি যদি এখন এই মোল্ডটেক কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে একটুখানি ভালো করে আমরা খেয়াল করি, দেখুন এখানে প্রমোটার, এফআইআই, ডিআইআই এবং পাবলিক। আমরা জানি কি যে আজকে বড় বড় যারা ইনভেস্টার, এফআইআই, ডিআইআই মানে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা আজকে বড় মাছ, বিগ ফিশ। তার মানে এরা দেখুন আজকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এফআইআই যদি খেয়াল করেন, দেখুন এখানে আমি যদি দেখি জুন মাসের লাস্ট 2022-এ বা মার্চ মাসের 2022-এ এটা মাত্র 10% স্টেক ছিল, শেয়ার হোল্ডিং ছিল, সেখান থেকে আজকে বেড়ে গিয়ে এফআইআই সেটা হোল্ড করছে প্রায় 18%, ঠিক আছে, এবং আজকে ডিআইআই প্রায় 18% স্টেক হোল্ড করছে। কোথাও কিন্তু এটা পরিষ্কার যে আজকে একটা বড় অ্যামাউন্ট তারা হোল্ড করছে এবং সেটা নিয়ে চলছে। পাবলিক যে হোল্ডিং, দেখুন পাবলিক হোল্ডিং কিন্তু আজকে কমে গেছে, সবচেয়ে লোয়েস্ট জায়গায় চলে গেছে 30%। তার মানে কোথাও কিন্তু বড় যারা প্লেয়ার তারা সেটাকে যথেষ্ট বেশি গুরুত্ব দিচ্ছে। তার মানে এই জায়গাটা কিন্তু আমার কাছে যথেষ্ট পজিটিভ লাগছে এবং ইন্টারেস্টিংও লাগছে। বাট এর পাশাপাশি কিছু নেগেটিভ দিকও একটুখানি চোখে পড়েছে, যেটাও আমরা একটু আলোচনা করব। যেমন ক্যাশ ফ্লোর দিক থেকে একটু আমরা আলোচনা করব যে কোথায় কনস্ট্রেন্ট গুলো দেখা যাচ্ছে। বাট তার পাশাপাশি যদি দেখি এখন কিন্তু কোম্পানির কাছে যেটা পজিটিভ দিকগুলো সেটা একটুখানি আমরা বুঝছিলাম যে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে সবচেয়ে যেটা ভালো দিক যে কাস্টমার নতুন অ্যাড করছে কোম্পানির পাশাপাশি, যেমন এক্সন মোবিলের মতো কোম্পানি যেটা এই লুব অয়েলের ক্ষেত্রে একটা বড় সেগমেন্ট, মোগলিস যেটা আজকে ই কমার্সের দিক থেকে কাজ করছে, এদেরও প্যাকেজিং এরা ঢুকে যাচ্ছে। এবং এখন যদি আমরা রিসেন্টলি কোম্পানির যিনি সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার রাও, ওনার যে ইন্টারভিউ রিসেন্টলি যেটা দেখা গেছে উনি এখন যেটা জোর দিচ্ছেন কি ফার্মা সেক্টরের উপর, ফার্মা সেক্টরে যদি ঢোকা যায় সেখান থেকে দেখা যাচ্ছে তার গ্রোথ কিন্তু আরো মারাত্মকভাবে বাড়তে পারে, যেগুলো কিন্তু আজকে কোম্পানিকে কোথাও একটা অ্যাডিশনাল বুস্ট দিচ্ছে এবং সেই জায়গাগুলো কিন্তু পোটেনশিয়ালিটি তৈরি করছে। এবং যদি আমরা এর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন লক্ষ্য করি, দেখুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যেটা কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে এখন চলছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তার মানে একটা ভালো আপওয়ার্ড ট্রেন্ডে চলছে। ইউটিলাইজেশন যেটা ক্যাপাসিটি ইউটিলাইজেশন যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা জিএনএফসির ক্ষেত্রে আলোচনা করেছিলাম, যেটা প্রায় ক্যাপাসিটি ইউটিলাইজেশন অলমোস্ট এখানে চলছিল 130% এর কাছাকাছি, সেই জন্য তাদের গ্রোথ কিন্তু সেখানে লিমিট হয়েছে, যে কারণে একটা বড় প্রবলেম হয়েছে। বাট আজকে এই জায়গা থেকে দেখুন এদের কিন্তু এখনো অব্দি সেখানে 77% ক্যাপাসিটি ইউটিলাইজেশন, তার মানে সামনে কিন্তু আরো তারা চাইলে এক্সপ্যান্ড করতে পারে। এবং কিছু ব্রাউন ফিল্ড অলরেডি তারা ক্যাপেক্সে ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু তৈরি করছে, যেগুলো কিন্তু একটা পজিটিভ সাইড এগুলো রয়েছে কোম্পানির মধ্যে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে যদি এবিটটা থেকে শুরু করে এবিটটা পার টান সেখানে একটা গ্রোথ কোম্পানি আজকে দেখাচ্ছে, এই প্রত্যেকটা মেট্রিক্স কিন্তু আজকে পজিটিভ দিকে রয়েছে। এবার যদি আমরা একটুখানি ক্যাশ ফ্লোর দিকটা ভালো করে খেয়াল করি, ক্যাশ ফ্লো আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো স্পেশালি দেখি, ফ্রি ক্যাশ ফ্লোতে দেখুন আজকে কোম্পানির কাছে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে মাত্র 10 কোটি টাকা মতো দেখাচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। এবং যদি আমি 3 বছরে সেটা দেখি, 3 বছরে সেটা -38 কোটি টাকার কাছে দাঁড়িয়ে আছে। তার মানে কোথাও এটা পরিষ্কার যে কোম্পানি কিন্তু ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট যেটা সেটা খুব একটা পজিটিভ নয়। এবং যে কারণে দেখুন আমি এখানে একটা আরতি ইন্ডাস্ট্রিজ, যদি আপনারা দেখেন এখন আরতি ইন্ডাস্ট্রিজ এর চার্ট, আরতি ইন্ডাস্ট্রিজ কিন্তু এখন মারাত্মকভাবে স্টক প্রাইস পড়ে গেছে। এবং এই কোম্পানিটার মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি যদি একটা জিনিস মানে আলোচনা করা যায় সেটা হচ্ছে কি কেন এতটা কারেকশন হচ্ছে, কারণ এটা ভীষণ অ্যাগ্রেসিভলি এগোচ্ছে। দেখুন এদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে ক্যাপেক্স বলে এবং তার সাথে ফ্রি ক্যাশ ফ্লো সেটা কিন্তু ম্যানেজ হচ্ছে না। ফ্রি ক্যাশ ফ্লো যেখানে -835 কোটি টাকা এবং সেখানে ক্যাপেক্সও তারা বাড়িয়ে চলে, যেটা ভীষণ অ্যাগ্রেসিভ মুভ। এবার যদি এটা ক্লিক করে তাহলে কোম্পানি হয়তো বিরাট ভালো একটা জায়গায় রকেটের মতো প্রাইস মুভমেন্ট করে, বাট এটা কিন্তু ভীষণ রিস্কি মুভমেন্ট, যে কারণে ইনভেস্টররা কিন্তু এই আরতি ইন্ডাস্ট্রিজকে আজকে খুব একটা ভালো জায়গায় রাখেনি। বাট এই জায়গা থেকে এতটাও খারাপ অবস্থা না, বাট ডেফিনেটলি লাস্ট 3 ইয়ার্স এর থেকে এখন কিন্তু অনেকখানি চেঞ্জ আনতে পেরেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি একটা 10 কোটি টাকার পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রি ক্যাশ ফ্লো দেখাতে পারছে এবং তার সাথে কিছু ব্রাউনফিল্ড ক্যাপেক্সও তারা ইনভেস্ট করছে। এবং যে কারণে আজকে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও যেটা দেখলাম সেখানেও এখন এফআইআই ডিআইআই যারা রয়েছে বড় বড় ইনভেস্টর তারাও কিন্তু আস্তে আস্তে করে এখানে তাদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। এর পাশাপাশি ক্যাশ ফ্লোরে যদি আরেকটা জিনিসও দেখি, দেখুন এখানে CFO ডিভাইড বাই প্যাট যেটা আছে সেটা 0.93%। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে বেসিক্যালি আজকে আমার যত টাকা প্রফিট আমি দেখাচ্ছি আমার PNL স্টেটমেন্টে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, সেখান থেকে আমার ক্যাশ বাক্সে কত টাকা ঢুকছে সেটা আমার প্রায় 0.93%, মানে আমার 7% লস হচ্ছে, 7% আমার মাঝখানে সেই টাকাটা আসছে না, যেটাকে আমরা বলি যে ব্যাড ডেট হয়ে গেছে বা টাকা আমার ঢুকছে না, হয়তো আমি যেখানে থেকে যে কাস্টমারের থেকে টাকা পেতাম তারা হয়তো দেয়নি, যে কোনো কিছু ভাবে। সেই জায়গাটা আমার 0.93, যেটা কিন্তু খুব একটা খারাপ রেশিও একদমই না, সেই জায়গা থেকে এটা বিরাট রিস্ক সেরকম নয়, বাট ডেফিনেটলি আজকে এই ক্যাশ ফ্লো এবং যেহেতু আরেকটা বড় পয়েন্ট হচ্ছে এদের মার্কেট ক্যাপিটালাইজেশন এখন অনেকটাই নিচে, সেটা কিন্তু আজকের দিনে একটা বড় জায়গা যে আমরা সেই রিস্কটাকে এর সাথে এগোবো কি এগোবো না, এবং সেই অনুযায়ী কিন্তু পোর্টফোলিওতে অ্যালোকেশন করাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি ভ্যালুয়েশন রেসপেক্টে একটু দেখি, দেখুন ভ্যালুয়েশনের রেসপেক্টে যদি আমরা এখন প্রাইস টু বুক ভ্যালুও দেখি, তাহলে প্রাইস টু বুক ভ্যালু কিন্তু এখন অলমোস্ট ভালো জায়গাতে রয়েছে, আমরা বলতে পারি ফেয়ারলি ভ্যালুড জায়গা এখন কিন্তু রয়েছে। যদি আমরা লাস্ট 1 ইয়ার দেখি তাহলে অলমোস্ট একদম যেটা আমাদের মিডিয়ান মানে প্রাইস টু বুক ভ্যালু সেখানেই কিন্তু আজকে ঘুরঘুর করছে, তাহলে এখানে খুব বেশি যে ওভার ভ্যালুড হয়ে আছে বুক ভ্যালু রেসপেক্টে বলা যায় না। বাট বাকি যে জায়গাগুলো আমরা আলোচনা করলাম সেগুলোকে প্রত্যেকটা কিন্তু কনসিডার করা খুব উচিত। এবার একটু আমরা টেকনিক্যাল চার্টটাকে কুইকলি দেখে নেবো। দেখুন টেকনিক্যাল চার্টে যদি আমরা দেখি খুব ভালো করে অবজার্ভ করি, এখন যে লেভেলের কাছে দাঁড়িয়ে আছে অলমোস্ট সেটা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অল টাইম হাই এর কাছে, রাইট। এবার অল টাইম হাইতে আগে একটা এই জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, যেটা আমরা বলতে পারি 1105, 1110 এই কাছাকাছি একটা রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছে। এবং যেটা স্ট্রং একটা লেভেল সেটা হচ্ছে কিন্তু এই 1040 থেকে মোটামুটি 1060 বা 1050 কাছাকাছি, এই লেভেলটা কিন্তু ওর কাছে খুব একটা স্ট্রং লেভেল, যেটাতে প্রাইস অ্যাকশন বহুবার হয়েছে দেখতে পাচ্ছি। সেই জন্য এইটাকে যদিও ভালো করে সাপোর্টে কনভার্ট করতে পারে ভালো, বাট এখানে যদি একটা ডবল টপ বানিয়ে যদি আবারও নিচে আসে তাহলে কিন্তু অনেকখানি আবার নিচে আসতে পারে। যেহেতু আবারও বলছি একটা স্মল ক্যাপ কোম্পানি, সেখানে কিন্তু এটা বড় বড় এখানে রেড ক্যান্ডেলও বানাতে পারে, সেটা মুভমেন্ট হতে পারে। বাট এই জায়গাতে একটা দেখুন আজকে ফান্ডামেন্টাল সেই জায়গাটা কখনোই আমাকে শর্ট টার্মের ট্রেন্ড জায়গাটা দেখায় না, ফান্ডামেন্টাল আমাকে একটু লং টার্মের ডিউরেশন দেখায়। সেহেতু সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ওয়াইজ সেটাকে একটু লং টার্ম হোল্ডিং এ কিন্তু ক্যাপাবিলিটি রাখতে হবে। আমি এখানে কখনোই ছোট অ্যামাউন্টে রেখে দিলাম, কিছু শর্ট টার্মের জন্য রেখে দিলাম, সেটা কিন্তু নয়। কারণ এখানে আমরা অলরেডি যখন আলোচনা করেছি নভেম্বর মাসে আমরা আলোচনা করেছিলাম এই স্টকটাকে নিয়ে, আপনারা জানেন যখন স্টকটাকে আলোচনা করেছে এই জায়গা থেকে আজকে অলরেডি কিন্তু সেটা 20%-এর উপর মুভমেন্ট দিয়ে দিয়েছে। আমাদের দিওয়ালি স্টকের যখন আলোচনা হয়েছে সেখান থেকে 20% মুভমেন্ট হয়ে গেছে। এখন আবার এই অল টাইম হাই জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে একটা ভালো লেভেল তৈরি করা। যদি মোটামুটি আমরা টেকনিক্যালি বলি যে ওই 1110-এর ওপর একটা স্ট্রং ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেল আসে এবং এটাকে সাপোর্ট বানিয়ে উঠতে পারে, রিটেস্ট করেছে এবং এটাকে সাপোর্ট বানিয়ে যদি যেতে পারে তাহলে কিন্তু এটা খুব ভালো একটা আবার জায়গা তৈরি করতে পারে। সেহেতু ডেফিনেটলি আমাদের স্টকটাকে এখন একবার ওয়াচ লিস্টে আমরা রাখবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করার পালা। ভিডিওটি শেষ করার আগে আমার যেমন রিকোয়েস্ট থাকে, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, খুব সামান্য জিনিস যেটা অবশ্যই করতে পারেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা এখন কি মনে করছেন যে এই পার্টিকুলার স্টকটাকে কি করা যেতে পারে, আদৌ কিছুটাকে লং টার্মে আমরা নিতে পারি বা এর কোনো ভালো মুভমেন্ট আসতে পারে নাকি এখন এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। অবশ্যই কমেন্টে জানান এবং এরকম টাইপের ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যে ভালোবাসা লাস্ট ভিডিওতে দেখিয়েছেন, প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি পার্সোনালি, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ইমোশনাল লেগেছে। যেভাবে হয়তো এতটা রিসার্চ করে যখন ভিডিও বানানোর চেষ্টা করছি, হয়তো আমি প্রপার ইউটিউবার নই বাট স্টিল আজকে চেষ্টা করি যতটা সম্ভব নিয়মিত এসে আপনাদের কাছে ভিডিওগুলো কিছু ইনফরমেশন পৌঁছাতে পারি। সেই জন্য অ্যাটলিস্ট যদি কোথাও ভালো লাগে কমেন্টে জানানো বা সেটাকে একটু হলো অ্যাপ্রিসিয়েট করা, তাহলে এন্টায়ার টিমেরও কোথাও সেটা কিন্তু অনেক বেশি মোটিভেশন দেবে। সো এই জায়গা থেকে এত যে কমেন্ট এসছে, সত্যি বলছি আমাদের এই জায়গা থেকে এতজনকে মধ্যে থেকে সিলেক্ট করে আমরা ভেবেছিলাম 3 জনকে সিলেক্ট করবো, বাট সেখান থেকে আমরা 5 জনকে সিলেক্ট করেছি এবং এখন যে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে 5 জনের নাম আমি রাখতে বলেছি, এখানে 5 জন নাম আপনি দেখতে পাচ্ছেন। এই 5 জনকে আমরা অনেক কষ্টে সিলেক্ট করা হয়েছে এবং বাকি প্রত্যেককে সমানভাবে কিন্তু আমরা কৃতজ্ঞ যে আপনারা প্রত্যেকে কমেন্ট করেছেন, জানিয়েছেন। তাই আপনাদের এখানে অলরেডি যোগাযোগ করা হবে আমাদের তরফ থেকে যাতে আমাদের ইনভেস্টমেন্টের যে স্পেশাল টি শার্ট সেটা আপনাদের কাছে পাঠানো যায়। এবং যদি আপনারা চাইলে দেখুন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই এতে, সেখানেও কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওকে এখানেই শেষ করার পালা। সবাই খুব ভালো থাকবেন এবং আমি যেমন লাস্ট বলি এর আগে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যদি জয়েন না করে থাকেন এখনই জয়েন করে নিন। বাংলা ভাষায় যে প্রচেষ্টা আমরা করছি সেটাকে আরো তাহলে মানে সফলতার দিকে নিয়ে যেতে পারবো এবং এইভাবে কিন্তু আরো 5টা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। ওকে, সবাই খুব ভালো থাকবেন, পরে এরকম আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই মধ্যে শেষ করছি, ধন্যবাদ।